रक्षा बंधन वादा है या धागा। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल स्वीटी ऑफिशियल। आरो একবার वेलकम সবাই কে। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমরাও ভীষণ ভালো আছি। তো আজকেরে জানো একটা বিশেষ দিন, আজকেরে হ্যাপি রাখি বন্ধন। তো আজকে রাখি বন্ধন উৎসব, তো আজকের ভাই বোনদের একটা ভালোবাসার দিন। তো আজকেরও বলতে গেলে অনেক লেট হয়ে গেছে রাখি পড়াতে আসতে, কারণ ভাইরাও পড়তে গেছিলো আর ইনি তো বাড়িতে ছিল না, কাজে গিয়েছিল, সবে এলো। মানে আমার রাগ ধরে গেছে সকাল থেকে, কি বলবো, আসবে কি আসবে না, মুখ চোখ করছে দেখো না। আর দেখতে পাচ্ছ মানে খুব ক্লান্ত, এত কাজ করছে তাই জন্য খুবই ক্লান্ত। তো সবে এলো সেই জন্য আমাকেও দেরি করে আসতে হলো, আর ভাইরা পড়তে গেছিলো যেহেতু সেই জন্য ওদেরও দেরি হলো। তো এখানে এসেছি ভাইদের বাড়িতে, আমরা অলরেডি চলে এসেছি আর এখন বোধহয় 8টা বাজে। তারপর আরও ভাইদের পড়াতে যাবো, একটা দাদার বাড়িতে যাবো, জানি না কখন কি করব। তো তোমাদের সবাইকে বলি আজকের এই ভাই বোনের ভালোবাসার দিনে, মানে একটা শুভ দিনে, তো সবাই ভালো কাটুক আজকের দিনটা। আর হ্যাপি রাখি বন্ধন, আজকের এই রাখি পূর্ণিমায় সবার রাখি পূর্ণিমা যেন খুব ভালো কাটায়, ভালো করে কাটিও, আর সকল ভাই বোনরা সুস্থ থেকো, ভালো থেকো, আর সুন্দর করে রাখি বন্ধন পালন করো। বলছে আমার রাখি কই, আমি পড়িয়ে দেবো। হ্যাঁ, আমাদের মানে প্রেমটা শুরু হয় মানে এই ভাই আর দিদি মিলে, ঠিক আছে, এইভাবে প্রেমটা শুরু হয়। তো রাখি পড়িয়ে দিলেই হয়, একদম শুয়েই পড়েছে দেখতে পাচ্ছ। আর আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই জানিয়ে, দেখতে পাচ্ছ মার্চে, দেখতে পাচ্ছ আমি গ্রিন পরেছি বলে, আর আমি রেড কালার একটা গেঞ্জি বের করেছিলাম, এইটা পরেছে মানে ইচ্ছা করে আমার সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে পড়তে চাইছি। তো যেটা বলছিলাম, রাখি বন্ধন সবাই ভালো কাটিও আর সবাই সুন্দর করে কাটিও আর এই মুহূর্তটা। আর কি বলবো, অনেক ভালোবাসা সকল ভাইদের, সকল ভাইরা যেন সুস্থ থাকে, ভালো থাকে অ্যান্ড হাসি খুশি থাকে। আর একজন অসুস্থ হয়ে গেছে। তো যাই হোক, একটু পরেই ভাইরা চলে আসবে, ভাইরা যেহেতু পড়তে গেছিলো ফ্রেশ হয়ে আসছে। তো তারপরে আমাদের রাখি বন্ধন পালন হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করবে না কেউ, ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে। সো গাইস, রাখি পড়াবো বলে মিষ্টির থালা একদম রেডি করে ফেলেছি দেখতে পাচ্ছ। আর ভাইরা দুজনেই চলে এসেছে, একটা বড় ভাই আর একটা ছোট ভাই, মানে একটা ভাইয়ের নাম রিজু ভাই আর একটা ভাইয়ের নাম অর্ক ভাই। তো দেখতেই পাচ্ছ রাখিটা আমি খুলতে ব্যস্ত, কারণ রাখিতে এত পিন মেরেছে আর কি বলবো। তো সেই রাখি বন্ধনের সুন্দর মুহূর্তটা চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ এখন আমি সুন্দর করে ভাইয়ের হাতে রাখি পরিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তটা সত্যিই অনেক সুন্দর, একটা দিদি আর ভাইয়ের কাছে ভীষণ সুন্দর একটা মুহূর্ত, যেটা মুখে বলার মতো নয়। আমি চাই আমার ভাইরা সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক, তাই আমি এই রাখিটা বেঁধে দিলাম যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, কোনো বিপদ না হয়। এবার একটু মিষ্টিমুক্ত করতেই হবে, এত সুন্দর একটা ভালো মুহূর্তের পর মিষ্টিমুক্ত করতেই হবে। আর ও আমাকে নমস্কার করতে ব্যস্ত দেখতেই পাচ্ছ। আবার ছোট্ট করে একটা গিফটও আমার জন্য নিয়ে এসেছে আমার ভাইটা। তো আমি কি তাকে কিছু দেব না তা হয়, তো ভাইয়ের জন্যও আমি একটা ছোট্ট গিফট নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ। তো এবারে বড় ভাইটাকে পড়াবো, দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি আর মনে মনে বলছি ভাই ভালো থাকে, সুস্থ থাকে এবং ও জীবনে অনেক বড় হোক। যদি তোর ভাই মোটা হতো, যদি অত মোটাই হতো। তো গাইস, আমাদের রাখি বন্ধন তো হয়ে গেছে, এবার একটু মিষ্টিমুক্ত করা হবে, তাই বড় ভাইকেও একটু মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি। এরপরে একটা মজার ব্যাপার হয়েছে, এখানে রাখির থেকে রাখির দড়িটা বড় হয়ে গেছিলো, তাই রাজ বলছিল তোর ভাই যদি মোটা হতো তাহলে তো লাগতো। আর আমার গিফট দিচ্ছে না রাখি। আর এখানে রাজ কি বলছে জানো, ওকে রাখি পড়াতে, ভাবো তোমরা আমি নাকি রাজকে রাখি পড়াবো। আর এখানে দেখো ভাই তার দিদিকে মিষ্টি খাইয়ে দিল, তারপর দাদার বাড়ি চলে গেলে। ছোট মিষ্টি থেকে ঢুকিয়ে দিতে হতিস? দাদা
আর দেখতে পাচ্ছো ভাইকে পড়িয়ে দাদার বাড়ি চলে এসে আর দাদাকে রাখিও পড়িয়ে দিলাম, মিষ্টিও খাইয়ে দিলাম। দেখতে পাচ্ছো দাদা আম্মা আমাকে একটা সুন্দর উপহার দিচ্ছে। এবার দাদাকে তো নমস্কার করে আশীর্বাদ নিতে হবে যেন আমি অনেক বড় হতে পারি। তো দেখতে পাচ্ছ এখন ভাইয়ের কাছে এসে আমার ভাইটাকে একটু সুন্দর করে রাখি বেঁধে দিচ্ছি যাতে ও অনেক বড় হতে পারে, ও কোনো বাধা বিপত্তি না আসে, ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হয়। তারপরে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু আশীর্বাদ করব। দেখতেই পাচ্ছ চন্দনের ফোঁটা দেওয়া এখন চলছে, তিনবার দিলাম। তারপরে আমি ভালো করে আশীর্বাদ করব যেন ও অনেক বড় হয়, অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাইবো। আমার সব ভাইরা ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখতেই পাচ্ছ এবার সুন্দর করে তো একটু মিষ্টি খাইয়ে দিতে হবে নাকি, এত সুন্দর একটা মুহূর্ত যাতে, তারপরে তো একটু সুন্দর করে মিষ্টি খাওয়ানো দরকার। তো সুন্দর করে একটু মিষ্টি খাইয়ে দিলাম, তারপরে ওর জন্য তো একটু গিফটও এনেছি, তো সেটা তো দেবই। তার আগে একটু জলও খাইয়ে দিই, মিষ্টি খাওয়ালে জল তো খাওয়াতেই হবে, তাই না? আর তোমাদের বলি, যেহেতু আমি অনেকটাই রাত করে বেরিয়েছি তো অনেকটাই রাত হয়ে গেছে, আর ভাইদের পড়িয়ে এখানেই আমাদের নিমন্ত্রণ আছে খাওয়া দাওয়ার। আর দেখতে পাচ্ছ একটু তাপও দিয়ে দিচ্ছি, আর এই মোমবাতিটা কিন্তু আমার মা ধরে আছে, যেহেতু ওখানে প্রদীপ প্রদীপ ছিল না তাই মোমবাতি জ্বালিয়ে কাজটা সারতে হচ্ছে, এই শুভ কাজটা। তো দেখতেই পাচ্ছ এখন ওকে একটু তাপ দিয়ে দিচ্ছি। তারপরে আর আমার ছোট্ট ভাই, একদম ছোট্ট, সবার ছোট্ট, মানে আজকের ভাই দাদাদের মধ্যে ও কিন্তু একদম ছোট্ট ভাই। তো ওকে, ও অনেকটা দূর সরে গেছিলো, দেখতেই পাচ্ছ, তো ওকে কাছে সরিয়ে আনলাম। আর রাখিটা ওর হাতের থেকে এত বড় হয়ে গেছিলো কি বলবো, বাধ্যেই আমার অসুবিধা হচ্ছিলো। তো এই সুন্দর মুহূর্তটা তোমরা দেখতে থাকো আর অনুভব করতে থাকো কত সুন্দর এটা। আজকে দিনটা হলো একটা ভাই আর একটা বোনের কাছে বা দিদির কাছে বা দাদার কাছে অনেক সুন্দর একটা মুহূর্ত, যেটা প্রকাশ করার মতন নয়। তো সেই সুন্দর মুহূর্তটাই এখন চলছে, সুন্দর করে আমি রাখি পরিয়ে দিলাম, তারপরে একটু মিষ্টি তো খাইয়ে দিতে হবে আমার ছোট্ট ভাইটাকে। তো তার আগে একটু ফোঁটা দিয়ে দেব, ফোঁটা দেওয়ার পর তারপরে ওকেও আশীর্বাদ করব, কারণ ও সবার ছোট্ট, একদম পুচকু আমার ভাই। তো দেখতেই পাচ্ছ ওকে আর একটু আশীর্বাদ করে দিচ্ছি, অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হতে পারে। তো তারপরে একটু মিষ্টি মুক্ত করতেই হবে, এত সুন্দর একটা মুহূর্ত কাটলো আজকের, দেখতেই পাচ্ছ। আর ও ধানগুলো পড়েছিল, তুলে দিচ্ছিল, ও ভালোই করেছে কারণ ধানগুলো নিচে পড়ে গেছে তাই তুলে দিচ্ছিল। তারপরে একটু জল খাইয়ে দেব ওকে, তারপরে আমি ওদের দুজনের জন্যই একটু ছোট্ট ছোট্ট গিফট এনেছি, তো সেইগুলোই দেব, ওরাও খুশি হবে খুব সুন্দর একটা। তো দেখতেই পাচ্ছ আমি ওদের জন্য গিফট এনেছি দুজনের জন্যই। তো ওকে বলছি একটু সরে আয়, কারণ ছোটো ভাইটা খালি উঠে উঠে মানে সরে যাচ্ছে, তো সেই জন্য দেখতে পাচ্ছ গিফট নিয়ে ওদের জন্য চলে এসেছি। তো ওদেরকে আমি এখন গিফটগুলো দিয়ে দেবো। আর আজকের দিনটা সত্যি অনেক সুন্দর মুহূর্ত কাটলো, তো দেখতে পাচ্ছ দুজনকে দুটো গিফট দিলাম। আর আমার ভাইগুলোও কিন্তু কম যায় না, দেখতে পাচ্ছ ছোটো ছোটো ভাই হলে কি হবে, তারাও আমার জন্য গিফট কিনে এনে হাজির করেছে, তারাও আমাকে সুন্দর করে উপহার দিচ্ছে। আর একজনকে দেখো একবার, তো গাইস দেখতেই পেলে একটা সুন্দর মুহূর্ত কাটালাম, ও পুচকু ভাইটাও আমার জন্য গিফট নিয়ে এসছে আর বলছে মাম্পি দিয়েছে, মানে ওর মা দিয়েছে, মানে এতটাই ছোট, মানে কি বলবো, মানে ওদের ভালোবাসাই আমার কাছে অনেক, এই গিফটের কোনো প্রয়োজন নেই। তাও ওরা ছোট বলে আমি তো ওদের তো সুন্দর করে একটু গিফট কিনেছি, ওরা ছোট বলে তারাও কিন্তু আমার জন্য গিফট কিনেছে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু দিদা বসে গেছে রাখি পরাতে দুজনকে, তো দেখতেই পাচ্ছ এখানে একটা রাখি কম ছিল, তো সেই জন্য বললাম দাঁড়াও দিদা আমার কাছে এক্সট্রা রাখি আছে, তো সেটা তোমায় দিচ্ছি, তুমি এই পুচকুটাকেও পরিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ দুজনে কিন্তু রাখি পরার জন্য এক্সাইটেড খুব আজকেরে, প্রথমে আমার কাছে পড়ে নিল, তারপরে দিদার কাছে পড়ছে, দেখতে পাচ্ছ। আর যেহেতু আর এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের যদি না দেখাতাম তাহলে কেমন হতো বলো, আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি আর এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব না। তো এইটা জানো এবারে রাখি দুদিন পড়েছিল, 30 আর 31 তারিখ, তো আমি 30 তারিখ রাতেই সবাইকে রাখি পড়াচ্ছি, তো এটা 30 তারিখের ভিডিও, একটু লেট হয়ে গেল কারণ এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই একটু লেট হয়ে
গেল। তো দিদা তো রাখি পরানো দুজনকেই কমপ্লিট, এবারে একটু দুজনকে একটু মিষ্টি মুখ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভাই পুরো মিষ্টিটা নিতে চাইছে না, দিদা বলে এই মিষ্টিটা খা। তো আজকের দিনে একটু মিষ্টি খাও আমার ছোট ছোট ভাইগুলো, আর কি বলবো। তো ওরা, আমি চাইবো আজকে এই শুভ দিনে ওরা যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে অ্যান্ড অনেক বড় হতে পারে, এটাই চাইবো আমি দিদি হিসেবে, এটাই চাইবো, অনেক ভালোবাসা ওদের জন্য। তো দেখতেই পাচ্ছ দিদা এখন একটু আশীর্বাদ করে নিচ্ছে। তো আমাদের এই রাখিবন্ধন পর্ব শেষ হলে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। তো আজকের কোনো জিনিস দেখাবো, আজকে শুধু রাখির সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটার জন্য আমার ভাইদের জন্য বিশেষ করে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অ্যান্ড একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। স্টপ গাইস, দেখতেই পাচ্ছ আমি দুজনকে বলেছি যে কে আগে গিফটটা খুলতে পারে, তো ওই জন্য তাড়াহুড়ো করে দুজনেই তাড়াতাড়ি খুলে ফেলেছে, দেখতেই পেলে তোমরা ভিডিওতে। তো এখন দুজনে খুলে এখন ওরা খেলতেও শুরু করেছে, দেখতেই পাচ্ছ দুজনে খুব খুশি হয়েছে গিফট দুটো পেয়ে। আর দুজনকেই আমি গিফট দুটো সেম দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই নিয়েই ওরা এখন পড়ে আছে দুজনে, দেখতেই আর দেখতেই পাচ্ছ দিদা এখন যে গিফটটা দিয়েছে ও ভাই এখন সেই গিফটটাই খুলতে ব্যস্ত হয়ে পড়েছে, আর ও খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ যে গিফটের ভিতরে আসলে কী আছে, সেই জন্য ও খুলতে পুরো ব্যস্ত। আর ও খুব সুন্দর করে খুলছে, টেনে হিচড়ে খুলে দিচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর আজকে রাখিটা খুবই স্পেশালভাবে কাটলো, খুবই সুন্দর কাটলো, অনেক সুন্দর মুহূর্ত কাটলাম, অনেক মজা করলাম সবাই মিলে। আর ও দেখো এটা দিদা গিফট করেছে, তো বোতলটা পেয়ে ও খুব খুশি হয়েছে, আমাকে দেখাচ্ছে দেখো কত সুন্দর। আমি বলছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরের আবারও নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, টাটা বাই বাই, ভালো থেকো।